আল্লাহাক যত আসমানে কিতাব পৃথিবীতে নাজিল করছেন এই কিতাবগুলোর উপরে ইমান আনা কারণ কিতাবের উপর ইমান না আনলে তাহলে একজন মানুষ পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী সে চলতে পারবে না তা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হলে তাকে অবশ্যই আল্লাহর কিতাবের উপর ইমান আনতে হবে আর কিতাবগুলোর এই ব্যাখ্যা হলো নবী সাল্লামের হাদিস মানে কিতাবের উপর ইমান বলতে কিতাবের ব্যাখ্যা সহ চলে আসবে একসাথে তাহলে কিতাবের সংখ্যা কয়টা কিতাবের সংখ্যা মানে যেগুলোর নাম এসেছে কোরআন সেগুলো সেগুলোর সহ যেগুলোর নাম আসে নাই সেগুলো নামবিহীন ইমান আনতে হবে যেমন নাম আসছে তাওরাত ইঞ্জিল জাবুর কোরআন এই চারটা নামসহ ইমান আনতে হবে আর কিছু আসতে নাম আসে নাই সুহফে ইব্রাহিম সুহরফে মৌসা এরকম আসছে কিন্তু এগুলার নাম বলা হয়নি যেগুলো নাম বলা হয়নি এগুলা অগণিত আল্লাপাক কিতাব নাদিল করছে এগুলো আমরা জানি না এগুলোর কফিও আমাদের হাতে পৌঁছে নাই যেগুলোর কপি পৌঁছছে কিন্তু সেই কপিও বিকৃত অবস্থা পৌঁছছে আমাদের কাছে তাওরাত ইঞ্জিল জাবরের যে কফি পাওয়া গেছে সেগুলো বিকৃত তাওরাত বিকৃত ইঞ্জিল বিকৃত জাবর তবে কোরআন কোরআনে কারিমের কোনো আয়াতের সাথে বিকৃত তাওরাত, জাবুরের যদি কোনো আয়াত কোনো অংশ মিলে যায় বুঝতে হবে ওইটা ওই আসমানি কিতাবের অংশ আর যেটা কোরআনে কারিমের সাথে মিলবে না কোরআনে কারিমের বিপরীত বুঝতে হবে ওইটা তারা বিকৃত করছে ওইটাই পরিবর্তন করছে এই জন্য ওই কিতাবগুলোর মধ্যে আল্লাহর কিছু কথাও আছে কিছু অহির অংশ আছে আবার বাকিগুলো তাদের নিজেদের বানানো জিনিসও এটার ভিতরে আছে আচ্ছা এরপরে বিকৃত কিতাবের মধ্যেও শরীয়তের অনেক বিধান আছে মানে ওই কিতাবগুলোর মধ্যেও বিকৃত হওয়ার পরেও কিন্তু কিছু বিধান সেখানে আছে আর কোরআনে কারিমের প্রতি আনতে হবে যে এটা আল্লাহর কালাম কালামুল্লাহ কালামুল্লাহ মানে আল্লাহর কথা তাহলে এখানে দুটা জিনিস প্রমাণ হবে একটা হলো আল্লাহ কথা বলতে পারেন আল্লাহ কথা বলেন আবার যারা বিশ্বাস করে আল্লাহর কোনো আকার নাই তারা তো বিশ্বাস করে আল্লাহ কথা বলতে পারে না আকার না থাকলে কথা বলে কেমনে তারপর দ্বিতীয় বিষয় হলো অনেকে আবার আল্লাহর সিফাতকে অস্বীকার করে তা আল্লাহর সিফাতকে যারা অস্বীকার করে তারা বলেছে না না আল্লাহ কথা বলে না এজন্য মোতাজিলারা কোরআনকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করে না তারা বলে এটা একটা মাখলুক মানুষ যেমন মাখলুক এটাও মাখলুক কিন্তু আমাদের জামাতের আকিদা হলো আল কোরআন কালাম এটা আল্লাহর কালাম অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির কথা আলাদা হয় না কালামুল মুলুকে মুলুকুল কালাম আর বিবেশের প্রবাদ বাক্য হলো যে বাদশাহ যেমন বাদশাহ কথাও বাদশাহ বাদশাহ মানে যে ব্যক্তি যে ওজনের তার কথাও তত ওজনের প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা রাষ্ট্রপতির মতো কথা ওজন ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী ঠিক আল্লাহর কালাম আল্লাহর মতোই এই জন্য কোরআন মাখলুক না কোরআন গায়রে মাখলুক আমরা আল্লাহর মাখলুক কিন্তু কোরআন আমাদের মতো এরকম একটা মাখলুক না কারণ এটা আল্লাহ রবুল্লা আলমিনের কালাম সুতরাং কালাম আল্লাহ থেকে আলাদা হবে না এই জন্য দুনিয়ার সব ধ্বংস হবে কোরআন ধ্বংস হবে না কারণ কোরআন আল্লাহর কালাম আল্লাহর যেমন কোন ধ্বংস নাই করাম আল্লাহর যেমন অবশিষ্ট থাকবে ঠিক একইভাবে ইনশাল্লাহ আমরা এখানে শেষ করে ইনশাল্লাহ সলাতুলা সার জামাত হবে ইনশাল্লাহ তো আল্লাহ রব আলমিনীর চেহারা যেমন অবশিষ্ট থাকবে আল্লাহর কালামও অবশিষ্ট থাকবে আল্লাহ যেমন আল্লাহর কালাম কারিম নূর আল্লাহ যেমন আল্লাহর কালাম এজন্য আল্লাহ থেকে আল্লাহর কালাম বিচ্ছিন্ন আর আল্লাহ রালমিন যখন যে আয়াত নাজিল করতেন সেই আয়াত আল্লাহর নিজে তালাওয়াত করতেন আল্লাহর জবান থেকে আয়াতটা বের হইত ওইটা জিবরিল আল্লাহ শুনতেন শুনে তিনি এটা নবী সাল্লাহামের কাছে আনতেন নবী তালাবাদটা শুনতেন তারপরে নবী অন্তরে সেটা ঢেলে দেওয়া হইত তারপরে নবী সেটা সাহাবিদের সামনে তালাবাদ করে শুনিতেন সোহান আল্লাহ তাহলে কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করতে হবে এই বিশ্বাসগুলো যদি থাকে ঠিক মতো তখন সেটা হবে ইমান বিল কুতুব